আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আপনাদের সকলকে আমার চ্যানেল মারিয়ামস ওয়ার্ল্ডে স্বাগতম। তো আজকে দর্শক আমি চলে আসছি একটি নতুন চায়ের রেসিপি নিয়ে। শীত অলরেডি পড়ে গেছে, সবাই অনুভব করছেন হয়তো। তো এখন আমার মনে হলো যে একটা সমস্যা খুব দেখা দিচ্ছে সবার মধ্যে, সেটা হচ্ছে শুকনা কাশি। তো দর্শক, এই শুকনা কাশিতে আমার নিজেরও অনেক সমস্যা হচ্ছে, অনেক রকমের ওষুধ খেতে হয়েছে। সেজন্য এখন আসলে ওষুধটা খেতে ইচ্ছে করে না। ওষুধ খেলে তো আসলে একটা রোগের ওষুধ খেলে আরেকটা রোগ বেড়ে যায়, আরেকটা সমস্যা হয়ে যায়, এটা আমরা সবাই জানি। তো তারপরেও তো অসুখ হলে খেতেই হয়, তাই না? আর সেজন্য আমি ভাবলাম কীভাবে একটু ঘরোয়াভাবে চেষ্টা করে দেখি কাশিটা একটু কমানো যায় কি না। আর সেটা থেকেই আজকে আমার এই চাটা তৈরি করা। আর আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, কারণ এখন এটা একটা কমন সমস্যা হয়ে গেছে সবার। তো দর্শক, এই যে চাটা তৈরি করার জন্য সবার আগে যেটা লাগবে সেটা আমি পেরে নিচ্ছি। সেগুলো হচ্ছে এই যে আমার গাছ থেকে আমি কিছু তুলসী পাতা, তারপর কারি পাতা তুলে নিচ্ছি। আজকে আমি এই পাতাগুলো দিয়ে আরও সাথে অন্যান্য জিনিস দিয়ে চাটা তৈরি করব। তো আসলে এইসব পাতা আমরা অনেকেই মূল্য দিই না, আবার অনেকে মহামূল্যবান ভাবি। তো আমার কাছে তো মহামূল্যবান, হীরার চেয়েও দামি এইসব জিনিস। আর তাই আমি আমার বারান্দায় চেষ্টা করি কিছু কিছু গাছ লাগিয়ে রাখার জন্য, যেগুলো আমার ডেইলি প্রয়োজন হয়। আসলে আমার ঘরে এখন এমন হয়ে গেছে যে আমার হাজবেন্ড, আমার ছেলে, আমি তিনজন দেখা যাচ্ছে যে একটু হার্বাল চা খাবই। এই যে আমি আমার বারান্দায় একটা বাসক পাতা গাছ লাগিয়েছি, সেটা বারান্দার বাইরে দিয়ে বের করে দিয়েছি ডালটা, এখন বাইরে পাতাগুলো। ওখান থেকে আমি কিছু পাতা নিয়ে নিলাম। এই যে এখান থেকে আমি নিয়ে নিব হচ্ছে থাই পাতা। তো আমি এরকম কিছু কিছু জিনিস সাথেই রেখে দিই, বাসায় রেখে দিই। আর এখানে দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে সব কিছু নিয়েছি আপনাদের দেখানোর জন্য, যে আমি কি কি ব্যবহার করব এই এটাতে চা তৈরিতে। সেটা হচ্ছে এই যে কারি পাতা, তারপর কালো জিরা, সরি এটা হচ্ছে শুকনো, আর এই যে এইখানটাতে হচ্ছে এই যে আদা নিয়েছি আমি, তারপর এটা হচ্ছে জ্যোষ্ঠি মধু, এটা দোকানে গেলেই সবাই পাবেন। এই যে গোলমরিচ, পিপুল, তারপরে লং, একটু দারচিনি নিয়েছি। আর এটা হচ্ছে দর্শক, এটাকে বলে বস। তো এটা কিন্তু শ্বাসকষ্টের জন্য খুবই উপকার, ঠান্ডা সর্দি কাশি সব কিছুর জন্য মহা ঔষধ। আপনারা দোকানে যে যেখানে যে ভেষজ জিনিসপত্র পাওয়া যায় সেসব দোকানে গিয়ে বললেই হবে যে বস আছে কিনা, তাহলে কিন্তু তারা দিয়ে দিবে। এই যে আরেকটা জিনিস, এটাও সবার হয়তো নাই সবার ঘরে, এটা হচ্ছে পিপুল, এটাও কিন্তু ঠান্ডার জন্য খুবই উপকারী দর্শক। এটা কাশি কমাতে, এবং এটা এই চাটা শুধু কাশি সর্দি ঠান্ডার জন্য না, এটা আপনাদের মেদ কমবে, শরীরে যে বাড়তি মেদ থাকে সেটা কমাতেও কিন্তু সাহায্য করবে, এবং এটা আরও অন্যান্য অনেক উপকারিতা আছে। তো এটা কিন্তু আপনাদের শরীর চাঙ্গা করবে, ডিপ্রেশন দূর করবে, আরও অনেক রকমের কাজ এই চায়ের। তো আপনারা কিন্তু এই চা খেতেই পারেন। এখানে এই যে বাসক পাতা, তেজপাতা, তারপরে পুদিনা পাতা, এই যে শুকনো পুদিনা পাতা আমি ধুয়ে নিয়েছি, এরপরে হচ্ছে থাই পাতা, তুলসী পাতা, কালো জিরা, তারপরে হচ্ছে জ্যোষ্ঠী মধু, এটা বলেছি আমি। আর দিয়েছিলাম আরও একটু চা পাতা। আসলে চা যতই আমরা হার্বাল চা, ভেষজ চা বানাই না কেন, একটু চা পাতার সাথে অ্যাড না করলে আমাদের মনে হয় যে এটা চা হয় না, আসলে কিন্তু চা হয়েছে, বা এটা উপকারী একটা জিনিস। বাট একটু চা পাতা তাও আমি দিয়েছি সাথে। তো এই যে একটু দারচিনি দিয়েছি সাথে, এটা কিন্তু আপনাদের অনেক রকমের উপকারিতা করবে দর্শক। এটা আপনাদের মেদ ঝরাবে, এটা আপনাদের চাঙ্গা করবে, এটা ঠান্ডা সর্দি কাশি সারাবে। তো একের ভিতরে কিন্তু অনেক হয়ে গেল। তো এ শুরুতে আমি এখন এই যে হাঁড়িতে পানি একটু বেশি করে দিয়েছি,
যাতে পানিটা ফুটে সব কিছুর খুব ভালোভাবে ই করা যায়, জোশ আনিয়ে সব কিছুর নির্যাসটা বের করা যায়, বের করে ফেলে তারপরে যেন ওটা আমরা খেতে পারি আর কি। সেই জন্য সব কিছু শুকনো জিনিসগুলো আগে একটু দিয়েছি, তারপর আমি পাতাগুলি দিয়েছি। আপনারাও এভাবে দেওয়ার চেষ্টা করবেন, যেগুলো লাকড়ি টাইপের সেগুলো থেকে যেন নির্যাসটা বের হয় সেজন্য একটু আগে আগেই দিবেন, এভাবে দিবেন আর কি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এখনকার শীতকালে কিন্তু ওয়েদার অনেক শুষ্ক থাকে, ধুলাবালি বেশি থাকে, তারপর তো ঠান্ডা আছেই, সেজন্য কিন্তু সবারই একটু নাক বন্ধ থাকে, সর্দি কাশি খুবই সমস্যা হয়। সেজন্য কিন্তু আপনারা এই চাটা ঘরে খেতে পারেন দর্শক, এটা এত ভালো রেজাল্ট দিবে আসলে না খেলে কেউ বুঝতে পারবেন না যে কতটা কাজের এই চা। তো আমাদের রান্নাঘরেই কিন্তু সমস্ত উপকরণ প্রায় জিনিসই থাকে, কিছু দু একটা জিনিস একটু কিনে আনতে হবে বা এনে রেখে দিলেন, বা এটা ড্রাই করে যদি পাউডার করে রেখে দেন তাহলে আরও ভালো, আপনারা কিন্তু সেভাবেও এটা খেতে পারেন। একবারে শুকনো পাউডার করে রেখে দিলে কিন্তু অনেক সুবিধা, বারবার এনে ধোয়া ধায় ঝামেলাটা হয় না, তো আপনারা সেভাবেও রেখে দিতে পারেন বা এইভাবে তাজা তাজা চাইলে খেতে পারেন। তবে তাজা জিনিসের উপকারিতা অনেক বেশি। আমার চাটা কিন্তু হয়ে গেছে দর্শক, তবে আমি এখানে একটা ছোটোখাটো ভুল করে ফেলেছি, ছোটোখাটো না আমার মনে হচ্ছে বড়ই হয়েছে, সেটা হচ্ছে আমি মধুটা দিয়ে দিয়েছি আগে, বাট মধু কখনোই গরম একদম গরম ইতে দিতে হয় না, মধুর উপকারিতাটা নষ্ট হয়ে যায়। তো আরেকটা হচ্ছে আমি লেবু দেওয়াটা ধারণ করতে পারিনি, দৃশ্যটা লেবু দিয়েছিলাম। তো যাই হোক, আপনারা কিন্তু এটা যেহেতু আমরা ঔষধ হিসেবে খাবো, একটু অনেকটা নর্মাল হলে কুসুম গরম বা আরেকটু গরম থাকতে মধুটা মিশাবেন, একদম গরম গরম মধুটা মিশাতে যাবেন না। এটা আমার ছেলের জন্য, ওর জন্য আমি চিনি দিয়েছি, ও একটু বেশি মিষ্টি খায় তো আমি ওর জন্য চিনি দিয়ে নিয়েছি, আর আমি মধু দিয়ে খাবো, একটু কমই মধু দিয়েছি। আর এভাবে কিন্তু সকাল বিকাল যদি খান বা ঘুমাতে যাওয়ার আগে যদি এক কাপ ই খেয়ে নেন তাহলে এত উপকারিতা দর্শক, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা উপকারী এই চা। তো সবাই কিন্তু খাওয়ার চেষ্টা করবেন, আর সবার ঘরেই দু চারটা এরকম গাছ লাগিয়ে রাখা আসলে উচিত। পরিবেশের আজকাল যা অবস্থা, এই পৃথিবীতে সুস্থ সুন্দরভাবে বাঁচতে হলে কিন্তু অবশ্যই দর্শক গাছ লাগাতে হবে আমাদের সবার। তো গাছ লাগানোর চেষ্টা করবেন সবাই। এই যে হয়ে গেছে দর্শক আমার চা, তো আপনারা সবাই বানিয়ে খাবেন, আর কেমন উপকার পেলেন যদি জানান ভালো লাগবে। আর আমার এই চ্যানেল মারিয়ামস ওয়ার্ল্ড সবাই সাবস্ক্রাইব করবেন, আমার চায়ের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, তাহলে অনেক উৎসাহ পাই। আসলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, বাট আমাদের অনেক উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।